वेलकम बैक टू आवर चैनल। तो आवार चले नतून एक वीडियो ने पुरी तो प्लान छिलो एक घंटार मध्य एटा पुरोटाई प्लान छिलो बापिर हठात करे मन हलो चलो जाबो पुरी। तो बापी ठीक कर तारा खूब बोलो तो चलो आमरा जस्ट एक घंटार मध्य बैग छिलाम तो एलाम। হ্যাঁ মানে এত সাডেন প্ল্যান আমাদের কোনো দিনও হয়নি, বাট ভালো লাগছে। তো চলো তাহলে বেশি বাবক না করে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করবো ভিডিও দেখতে খুব 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 ভালো লাগবে। তো আজ থেকে তোমাদের সাথে শুরু হচ্ছে আমাদের পুরী জার্নি। আমি আর দিদি মিলে ঘুরছি এখানে, ভাই আর কাকু মিলে ওখানে রুম দেখতে গেছে, বাপি আর মা গাড়ির মধ্যে বসে আছে। তো চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। ফাইনালি এবার আমরা রুমে চলে এসেছি, মানে এখন যাবো মন্দিরে পুজো দিতে। তো চলো বাকি সবাইকে দেখে দেখতে ভালো করে রুমটা দেখছি, রুমটা ঠিকঠাক আছে নাকি। মানে বাপি এখানে কাকু কাকু এতক্ষণ শুয়ে ছিল যাদ, এগুলো আমি কি ক্যামেরাটা অন করে করে উঠে পড়েছে। এই যে আমার ভাই। আজকের মেন ছিল ভিউ, তো বাপি সেই জন্য অনেক কষ্ট করে রুমটা খুঁজে পেয়েছে ঘুরে 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 ঘুরে। যাতে শুধু মায়ের না তোরও দরকার, শুধু মায়ের বলাটা ভুল। তো দেখো ওই হলো সমুদ্র, আমরা রুম থেকে মোটামুটি সমুদ্রের গর্জনটা শুনতে পাচ্ছি, মানে আওয়াজটা শুনতে পাচ্ছি। এই হলো মাটি চারপাশে, আর এই হলো আমাদের রুম। চলো বিভৎস রোদ। আমি হোটেলে এসে একটা জিনিস খুঁজে পেয়েছি, এটা আমার খুব দরকার ছিল। আমি আমি মাকে বলছিলাম আমার লুলু ফটোকে একটা জিনিস দেখাতে যাই, আসো আমার সাথে। আমাকে করে খাবে সেটাও বলবি। এখানে দিয়েছে কুকিজ, ঠিক আছে, কুকিজটা খাই আর না খাই একে বাড়ি কিন্তু আমি নিয়ে যাব, ঠিক আছে। আর এখানে দিয়েছে জানো ইটালিয়ান টি দিয়েছে, এটা হচ্ছে যে চা 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 দিয়েছে। যাই হোক এগুলো কিছুই হয়তো খাবো না, কিন্তু সব বানিয়ে দাও। দাঁড়া আমার বাপি ভা আমার বাপি মা দিদির জন্য স্পেশাল ইটালিস চা বুঝলি। হলো বেড দেখতে পাচ্ছো, রুমটা খুবই সুন্দর, ওখানে একটা ফটো ফ্রেম, মেনলি এখানে ওপরে ফল সিলিংটা ভালো লেগেছে। এটা এটা হচ্ছে একটা সোফা কাম বেড, এই ব্যাগগুলো তোমরা এ করো। আর এটা এটা একটা টেবিল আছে, ফোন ব্যাগ ক্লিপ সমস্ত রকম আছে, ওয়াচ টুয়াচ সবই আছে। এখানে সামনে একটা এত বড় আয়না যেটা আমার খুব ভালো লেগেছে। তো দেখো এখানে চেয়ার আছে, টেবিল আছে, টিভির দুটো রিমোট আছে, কুকিজ আছে, টিস্যু আর মেনু কার্ড, দুটো জলের বোতল দিয়েছে তার মধ্যে শেষ, কারণ আমার বাপির হচ্ছে যে জল পেয়েছিল। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এখানে একটা আছে ইলেকট্রিক কেটল, চায়ের পুরো সেট, রাখ দুটো কাপ আছে, গ্লাস আছে, একটা ভাই খাচ্ছে। চলো এবার এখানে একটা আছে মিনি ফ্রিজ, আছে মিনি ফ্রিজ, এটা হলো টিভি। তো এটা এবার ওয়ার্ড্রপটা দেখাই, চলো ছোট্ট পেট ওয়ার্ড হচ্ছে আমাদের এন্ট্রান্স, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এখানে আয়নাটা সত্যি খুবই সুন্দর, এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে, সোপ ছিল, তারপর টুথপেস্ট ছিল, ব্রাশ ছিল, এটা হচ্ছে বডি লোশন, সোপ ছিল, মানে এ টু জেড স্নানের জন্য যা যা লাগে সবই ছিল। টাওয়েল আছে, হেয়ার ড্রায়ার আছে, বাট আমি হেয়ার ড্রায়ারটা বাড়ি থেকে এনেছিলাম। কোমোট আছে, এটা বাথ, এখানে টাওয়েল আছে, এটা হচ্ছে স্নানের জায়গা দেখতে পাচ্ছ। তো চলো এবার, তো চলো এবার যাওয়া যাক। সো দেখো ফাইনালি আমরা আবার রেডি হয়ে গেছি, পুজো মানেই তো নতুন ড্রেস। তো এগুলো আমাদের দুর্গাপুজোর ড্রেস, যেহেতু দুর্গাপুজোতে কোথাও বেরোয়নি তো সেই সব ড্রেস তোলা ছিল, আজকে পরে যাচ্ছি। তো চলো, তো আজকে সব থেকে ভালো লাগছে আমার মাকে, তো চলো তারপরে আমাকে ভালো লাগছে। তো তো চলো এবার মাকে এবার দেখিয়ে দিই। দেখো আমরা এখন নিচে চলে এসেছি, আমার দিদি অলওয়েজ ম্যাচিং, গোল্ড, আমার অলওয়েজ গ্রিন। তো আমি মনে হয় এটা আমি কিন্তু এটা ঠিক মতো করে যেভাবে চিন্তাভাবনা করি জানি, কিন্তু এটা আমার হয়ে গেছে, ঠিক আছে। মায়েরও সানগ্লাসটা আছে বাট মাকে কোন দিচ্ছে না। তো চলো, আর যেহেতু ফোন নিয়ে যাওয়া হবে না তো সেই জন্য আমি আর দিদি ফোন নেইনি,
এই স্যুটটা করছি বাপির ফোনে ফার্স্ট টাইম। এটা হচ্ছে কোরিয়ান ড্রামা দেখার ফল হচ্ছে। তো চলো তাহলে, তো আমাদের হোটেলের রিসেপশন থেকে দেখো পুরো সমুদ্রটা কি সুন্দর লাগছে, পুরো সামনেই সমুদ্র দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে। আমার দিদি, ভাই, মা, একটা রিসেপশন, তো এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সমুদ্রের ঢেউটা, আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম, মা আমাদের সবাইকে ঘুম থেকে তুলে দিল। সমুদ্র দেখতেই মানে যেন মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম এত ভালো করে সমুদ্র দেখছি, মানে এর কোনো শেষ নেই, দিক দিগন্ত পেরিয়ে সমুদ্র সমুদ্র সমুদ্র। বাপিরা আছে ঠিক এর নিচের তালাতে, আর এটা একটু কাছে, আমরা আছে একদম শেষে, বাট বাপিরা এর নিচের তালাতে আছে। তো বাপিদের রুম থেকে আরও ভালো করে দেখা যাচ্ছে, বাট আমার মনে হচ্ছে আমাদের রুম থেকে বেশি ভালো করে দেখা যাচ্ছে, কারণ তিন তারার উপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আমরা এখন এসেছি বাপিদের কাছে, বাপি রুমে। তো দেখো, আচ্ছা তো ব্যাক ক্যামেরা অন করে দেখাই মাকে কেমন লাগছে। তো দেখো আপিদের রুমের ভিউটা দেখো একবার, বা এখানে বসে থাকলেই তোমার মনে হয় দিন কেটে যাবে। আমার মায়ের আর আমার দিদির আমাদের রুমের থেকে এই রুমটা বেশি পছন্দ হয়েছে, বেশি পছন্দ হয়েছে মা ওই জন্য এসে এখানে বসে পড়েছে। তো আমরা চারজন এখন উঠে পড়েছি লিফটে, মা ভাই ওখানে। এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে ফুচকা চানামুড়ি আর কত কিছু খেতে। তো চলো তোমরাও তাহলে চলো আমার সাথে। তো চলো, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কোন হোটেলে আছি। আমরা আছি গোল্ডেন ট্রি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার তাহলে সমুদ্রের পাড়ে যাওয়া যাক। আমরা সমুদ্রে আসতে পারলাম বহুক্ষণ পর, এত তাড়াতাড়ি আসতে পারছি দেখি আমার হাসি পাচ্ছে। আগে চেয়ারে বসে আছে, ভাই যাচ্ছে ওখানে বসে আছে। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, এবার খাচ্ছে বাপি। আর ভালো লাগছে না? ঝাল নেই কিন্তু বাপি, দেখলে তো তোমার জন্য এটা একদম পুরো পারফেক্ট। সামনে সি বিচ, এখানে ফুচকা, আর কি চাই। এখানে ক্যামেরাতে কিন্তু সবাইকে হেভি হেভি লাগছে। তো এবার মা খাচ্ছে মোকা, দেখতে পাচ্ছ। এবার আমরা খাবো মশলা মুড়ি, দেখতে পাচ্ছ। এখানে সবাই বসেছে, ভাই, দিদি, মা, বাপিরা বসেছে। পাশেই সমুদ্র, আমার ভাই এখানে রাগ করে বসে আছে, বুঝতে পারছি না। আমাদের এই আমাদের মশলাটা দেখা, মশলা মুড়ি দেখতে পাচ্ছ। এবার আমরা চলে এসেছি মোমোর জন্য, এটা কি কলকাতা মোমো, যাই হোক আমার দিয়ে ঘুরে বলো। তো মনে হবে এটা কি জিনিস, মানে এই ভিডিওটা যদি খাই খাই ভিডিওটাই হবে। তো এবার খাচ্ছি আমরা স্টিম মোমো। তো আমার দিদি আর মা খাচ্ছে দুধচা, কাকু খাও। রাত্রিবেলায় চশমা ভালো লাগবে, ওগুলো ঘুমানোর লাল। কাকুর গপটা দেখছিস, জল 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 জল। প্রিয় খাচ্ছে চা, আর ভাইয়ের জন্য সমুদ্রের গর্জন, ভাইয়ের জন্য স্পেশাল হচ্ছে বাদাম ভাজা। বাদাম ভাজা আর মুখরি করা আছে, খেতে পারছেন ওই না বল,
হঠাৎ সমুদ্রের গর্জন ফ্রি, গর্জন ঢেউগুলো আসছে দেখো, দেখো দেখ দেখ যা ঢেউগুলো আসছে, শুধু দেখ মনে এখনই বাড়লো ঢেউ জলটা। কাকু এবার হাকিমার জন্য গিফট কিনতে আসছে। কি নিলে কাকু হাকিমার জন্য? এটা গুড, গুড চয়েস। আমরা চলে এসেছি এবার ধোসা খাওয়ার জন্য, আমাদের ধোসা কিন্তু চলেও এসছে। আজকের সন্ধ্যাটা পুরোটা খাই খাই, তো তোমরা আগের বারে পুরীর ব্লগটা দেখে যদি খাচ্ছে, তো চলো খেয়ে নিই। মারা ওদিকে কিছুটা কিনতে গেছে। ধোসা খাওয়ার পর এবার এসছে ইডলি খাচ্ছে। দিদি দিদি খাও তো। এবার আমরা নিতে এসেছি খাজা, প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে তিন রকমের আছে, এইটা একরকম, ওটা একরকম, সে এটা একরকম। আমাদেরটা নেওয়া হচ্ছে, এটা নেওয়া হচ্ছে। তো তোমরা এখানে এলে অবশ্যই আসতে পারো, এখানে সাদরা সত্যি খুবই ভালো। আমরা যতবারই আসি এখান থেকে নিই। এটা হচ্ছে মহাপ্রভু সুইটস। একবার শুধু খাজার ব্যাগটা দেখো, ওর হাতে দুটো, ভাইয়ের হাতে দুটো, আমার হাতে দুটো, দেখতে পাচ্ছ। তো দেখো আজকে আমাদের রাত্রেবেলা ডিনার রুমেই দিয়ে গেছে। তো ভাই তুই একবার সব কিছু খুলে দেখা কী কী আছে। ভাত হচ্ছে ভাইয়ের জন্য স্পেশাল বিরিয়ানি, হলো বিরিয়ানি, এটা হলো ঝুরি ঝুরি আলু ভাজা, এটা হলো রায়তা, এটা 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 তো এটা হলো ডাল, এটা হচ্ছে চিকেন মুরগ মশলা, এটা হচ্ছে মাছের, হ্যাঁ এটা হচ্ছে মাছের কালিয়া, এটা হচ্ছে গ্রিন সালাড।